পূর্ব মেদিনীপুর জেলার জগদা সৎসংঘ পালপাড়া মহাবিদ্যালয়ে আজ ICPR এর অর্থানুকূল্যে রিলিভেন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি ইন দ্য কন্টেম্পোরারি সোসাইটি বিষয়ক এক দিবসীয় জাতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হল। সহযোগিতায় ছিলেন IQSC জগদা সৎসংঘ পালপাড়া মহাবিদ্যালয়, সবং সজনীকান্ত মহাবিদ্যালয় এবং স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়। প্রধান বক্তার আসন অলঙ্কৃত করেন তিরুপতি কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য প্রফেসর হরেকৃষ্ণ শতপথী এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ডক্টর লক্ষ্মীকান্ত পাড়ি। উপস্থিত ছিলেন স্বর্ণময়ী যোগেন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর রতন কুমার সামন্ত, পালপাড়া মহাবিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক শীতল চন্দ্র দে এবং ডক্টর অনিরুদ্ধ সিনহা IQSC। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পালপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র। প্রদীপ প্রজ্বলন এবং মঙ্গলোচরণের মাধ্যমে অনুষ্ঠানে শুভযোজনা করা হয়। সূচক বক্তা ছিলেন সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান এবং সেমিনার কোঅর্ডিনেটর ডক্টর লক্ষ্মীকান্ত ষড়ঙ্গী। কনভেনার হিসেবে সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন করেন সংস্কৃত বিভাগের অধ্যক্ষ সত্যেন্দ্রনাথ আদক। অনুষ্ঠান বিষয়ক একটি সংক্ষিপ্ত রূপরেখা সুন্দরভাবে প্রকাশ করেন বিভাগীয় অধ্যাপক ভূপেন্দ্র মণ্ডল মহাশয়। এছাড়া বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক মানস প্রসূন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন অধ্যাপিকা ডক্টর মঞ্জু দত্ত। ছাত্রছাত্রী ও গবেষক মিলে প্রায় 200 জন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপিকা শ্রীময়ী রায়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ।